কি ব্যাপার, এটা কি আমার বন্ধু সুমনের প্রথম অ্যানিভার্সারি নাকি বিয়ের অনুষ্ঠান? এত আলোকসজ্জা, দামি স্যুটকোটের ভিড়ে আমি কি না সাধারণ একটা শার্ট পরে আইছি? আমারে খুব বেমানান লাগতেছে না তো? আমারে সবারতে একটু দূরে দূরে আলাদাভাবে থাকতে হবি। কিরে আবির, তুই কখন আসলি? আমরা সবাই ওইখানে আড্ডা দিচ্ছি আর তুই একা একা এখানে কি করতেছিস? না বন্ধু, এমনি। কেক কাটবি কখন? আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাসায় যেতে হবে মানে? শালা আজকে সারা রাত পার্টি করবো, তা ভাবিকে কেন নিয়ে আসিস নাই? হই এমনিতেই। ভাবি, আপনারে তো সেই হট লাগতেছে। ভাবি, এই শাড়িতে আপনারে জোশ লাগতেছে। ভাবি, আপনারে দেখিয়ে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন তো আমার বউরে আর ভালোই লাগবি নি, মনে প্রাণে শুধু আপনারেই চাব। ভাইয়া, আপনি একটু বেশি বেশি বলেন। আর ভাইয়া, আমার আগের ফেসবুক আইডিতে একটু সমস্যা দেখা দিয়েছে, নতুন আইডি দিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। আর ভাইয়া, আপনাকে তো ঠিক চিনলাম না। ও আমার ভার্সিটি লাইফের রুমমেট আবির। ও, উনি তোমার সেই লাভার বয় রুমমেট যে একটার পর একটা শুধু প্রেমই করত? এখন আর সে লাভার বয় নেই, বিয়ের পর একদম ফেসে গেছে। বাবা মা জোর করে গ্রামের কোনো এক মেয়ের সাথে বিয়ে করায় দিয়েছে। বিয়ের পর থেকেই বন্ধু আমার এমন মন মরা হয়ে গেছে। বন্ধু, তোরে কতবার বলছি ডিভোর্স দিয়ে দে। যে মেয়েকে নিয়ে সমাজে চলতে পারিস নি, বন্ধুদের কোনো পার্টিতে নিতে পারিস নি, এমন মেয়ের সাথে তো থার কোনো মানেই হয় না। রিয়াদ ভাইয়া ঠিকই বলেছে, এমন আন স্মার্ট মেয়ের সাথে থাকার কোনো মানেই হয় না, আপনি বরং ডিভোর্স দিয়ে দেন। বন্ধু সুমন, অনেক রাত হয়ে যাচ্ছে, কেকটা এখন কেটে ফেল, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে রে। আরে বেটা, তুই তো যাই যাই করতেছিস কেন? বাসায় গিয়ে এই অশিক্ষিত আন স্মার্ট বইয়ের থেকে কি এমন পাবি যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস? বন্ধু, বাসায় গিয়ে আমি আর আমার স্ত্রী একসাথে ভাত খাবো, আমার স্ত্রী আমার জন্য না খেয়ে বসে আছে। বন্ধু, বিয়ের পরের দিন সকালে আমার স্ত্রী ফজরের সময় আমাকে ডেকে বলেছিল, আপনি সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ান, আমি পিছনের কাতারে আসি। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বলেছিলাম, আমি নামাজ তো শুদ্ধভাবে পড়তে পারি না। আমার স্ত্রী আমার হাতটা ধরে মুস্কি হেসে বলেছিল, সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে দিব। টেবিলের উপর ধুলো পড়া কোরআন শরীফটা মুছতে মুছতে আমার স্ত্রী আমায় বলেছিল, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা এইভাবে অযত্নে রেখেছেন কেন? নিশ্চয়ই এটা চর্চা করেন না। জবাবে আমি মাথা নিচু করে বলেছিলাম, আমি তো কোরআন পড়তে পারি না। আমার স্ত্রী মুস্কি হেসে আমার হাতটা ধরে বলেছিল, সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। এখন তুই বল, আমার স্ত্রী কি অশিক্ষিত? শোন বন্ধু রিয়াদ, তোকে কে বলেছে আমার স্ত্রী আনস্মার্ট? তুই তো আমার স্ত্রীকে কখনোই দেখিসনি। আমার স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে স্মার্ট মেয়ে, আর তার স্মার্টনেস শুধু আমিই দেখি, অন্য কোনো পরপুরুষ না। মেয়েদের স্মার্টনেস মানে এই না যে হাই হিল জুতা, পাতলা শাড়ি, চুলে রং আর মুখে অকৃত্রিম কিছু জিনিস মেখে অনুষ্ঠানে যাওয়া, নিজের শালীনতা বজায় রেখেও স্মার্ট হওয়া যায়। আর ভাবি, আপনার চোখে স্মার্টনেস মানে হলো নিজেকে কামিনী রূপে পরপুরুষের সামনে উপস্থাপন করা, আর আমার স্ত্রীর চোখে স্মার্টনেস হলো পরপুরুষের কামনার চোখ থেকে নিজেকে রক্ষা করা। বন্ধু সুমন, যাওয়ার আগে একটা কথা বলি, তুই হয়তো ভাবছিস আমি আনস্মার্ট মেয়েকে বিয়ে করেছি বিধায় মন মরা হয়ে গেছি, কিন্তু তোর এটা ভুল ধারণা। আমি এমন হয়েছি আমার অতীত জীবনের কর্মকাণ্ডের জন্য। আমি সত্যি আজ খুব অনুতপ্ত আমার আগের কর্মকাণ্ডের জন্য। এত পাপের মাঝেও নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম রে বন্ধু, যার জন্য হয়তো আল্লাহ আমার এমন একজন স্ত্রী দিয়েছেন। যদি পারিস নিজের স্ত্রীকে আর অন্যর স্ত্রীকে সম্মান দিতে শেখ। তোর স্ত্রীকে দেখলে অন্য একটা পুরুষের মাথা ঠিক থাকে না। এখন বুঝতে পারছিস তুই তোর স্ত্রীকে
কামিনী রূপে মানুষের সামনে প্রদর্শন করছিস।